হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ঝাটের আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। একটা ভিডিও কিছুক্ষণ আগে ছেড়েছি, সেই ভিডিও দেখার পরে কিছু মূর্খের স্বর্গে বাস করা কীট পতঙ্গরা লাফালাফি শুরু করেছে, বলছে এটা তো পুরনো জিনিস। আচ্ছা, কতদিনের পুরনো? কেউ কি দেখিয়েছে, কেউ কি বলেছে যে এটা পুরনো? কারোর কোনো চ্যানেল থেকে তুলে এনে কি আমি ছেড়েছি যে এটা হবে পুরনো? কেউ কি এরকম ধরনের কথাবার্তাগুলো এর আগে বলেছিল? দর্শকরা কি জানতো এই কথাবার্তাগুলো, যে এটা পুরনো হতে যাবে? আর একটা জিনিস তোমাদেরকে বলি, যে কথাটা বারবার এখন বলা হচ্ছে যে সে ভুল করে ক্ষমা চেয়ে নিয়েছে, তাই? সত্যি কি তাই? ভুল করে ক্ষমাটা কোন সময় চেয়েছে? যখন গেমটা খেলা শুরু হয়ে গেছে, যখন ফাঁদ পাতা হচ্ছে সবার জন্য। দেখছো না, বারবার সকলে এসে লাইভের মধ্যে বলছে যে আমাদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছে। ঠিক এক্স্যাক্টলি ওই দুদিনের মধ্যে, মানে দুদিন আগে পর্যন্ত বলছিল যে কাউকে ঘরে ঢুকতে দেবো না। তার প্রথম যে বউ ছিল সেই হবে, একেবারে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবো, তাকে দিয়েই বিয়ে করাবো, তাকেই ঘরে এনে ঢোকাবো, তাকেই একেবারে রাজরানী করে রাখবো, ঠিক আছে? শ্বশুর বাড়িতে ঢোকাবো আবার নতুন করে। ওক তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, ঠিক আছে? বাজাবার চেষ্টা করেছিল, মানে পরকীয়ায় জড়িয়ে দেবার চেষ্টা করেছিল একজনকে, যার স্ত্রী থাকতেও, যার লিগাল স্ত্রী থাকতেও আরেকজনকে নিয়ে এসে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তো ক্ষমাটা ঠিক দুদিনের মাথায় চাওয়া হলো, মানে লাস্ট দুদিনের মাথায়, যখন খেলাটা ঠিক শুরু করানো হবে। কেন? কারণ নিজেকে তো অন্য লাইনে নিয়ে যেতে হবে, অন্যভাবে প্রতিস্থাপন করতে হবে। যে প্ল্যানটা আগে থেকে খাটিয়ে রেখেছিল যে যাকে এই জিনিসে পরকীয়ার মধ্যে ঢোকাবো তাকে দিয়েও পরবর্তীকালে আবার খাবো, ভিউজ, বুঝতে পেরেছো? তো ঠিক সেই কারণে যখনই তার দ্বিতীয় বউ পা বাড়ালো এদের পাতা ফাঁদে, ঠিক আছে, যেখানে ওর বউ তার বাবার উপরে রাগ করে এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, আর ঠিক সেই সময় এদের গেম প্ল্যানিং প্লটিং সব শুরু হয়ে গেল, যে এরপরের খেলাটা কিভাবে খেলা হবে, কিভাবে কন্ট্রোভার্সিটাকে তৈরি করানো হবে। ঠিক তখন থেকেই ক্ষমা চেয়ে পুরনো পাপগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করানো হলো, বুঝতে পেরেছো? তো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করানো হলো। তো এটা কিভাবে মেনে নেওয়া যায়, যে দিনের পর দিন, রাতের পর রাত কোনো একটা মেয়েকে গালিগালাজ করে করে তাকে তার সংসার থেকে বিতাড়িত করেছে, আর দিনের পর দিন, রাতের পর রাত কোনো একটা মেয়ের ব্রেন ওয়াশ করে করে তাকে পরকীয়ায় লিপ্ত করেছে। ইভেন আমার কাছে এই প্রুফটাও রয়েছে, পয়েন্ট টু বি নোটেড, এই প্রুফটাও রয়েছে, যেটা আগামীকাল ছাড়বো আমি। কালকে শুনুনি লাইভটা, শুনেছো? বালছেনা কেস করবে সব কত কেস, ফোন এখন পরকীয়া লিগাল। যেখানে বলা হচ্ছে মেয়েটাকে যে পরকীয়া এখন লিগাল, অথচ এরাই এখন নাকি বুক বুঝিয়ে বুঝিয়ে বলছে পরকীয়া একদম ভালো না, পরকীয়া করা উচিত না। কার ক্ষেত্রে? আর এক ভাইয়ের বউয়ের ক্ষেত্রে বলছে। এরা কত বড় দুমুখো সাপ, কত বড় নেউলে সাপ, সেটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, কত বড় কাল সাপ ইউটিউবের পক্ষে, সোশ্যাল মিডিয়ার পক্ষে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো প্রতিটা দর্শককে বলবো, এদের এই ভিডিওর থেকে, নোংরাচারিতার থেকে, এরকম মিথ্যাচারিতার থেকে, দিন রাত মিথ্যাচারিতা করে বেড়াচ্ছে, এদের থেকে দূরে থাকো। এর আগেও তোমরা দেখেছো যেখানে দ্বিতীয় বউ ঘরে ঢোকার সাথে সাথেই বলে দেওয়া হলো তার সাথে এই হয়েছে সেই হয়েছে, তাকে নিয়ে পরীক্ষা করাবো এই করাবো, এরা হচ্ছে কি আর বলবো, ডাক্তার, ঠিক আছে? তো পরীক্ষা টরীক্ষা করাবো, অনেক কিছু বলা হলো, ঠিক আছে, মিথ্যাচারিতা ছড়ানো হলো, অথচ কোথাও কোনো প্রুফ দেওয়া হলো না যে তার সাথে এরকম কোনো কথাবার্তা হয়েছে। এরপরেও তোমরা আরও অনেক কিছু দেখেছো যেখানে বারবার বলা হচ্ছে ছড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তার কোনো প্রুফ দেওয়া হচ্ছে না। এদের কাছে প্রুফ চাইবে, যে প্রুফ দে, কিন্তু এদের কাছে কোনো প্রুফ নেই। এরা হচ্ছে সমাজে একটা প্রপাগান্ডা তৈরি করার চেষ্টা করছে, ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে নিজেদের নোংরা ইমেজকে ক্লিন করার জন্য। তো এটুকুনি বলতে এলাম যে যারা যারা এখন ফেক অ্যাকাউন্ট খুলে আমার কমেন্ট বক্সে বা এদিক ওদিক সেখানে সেখানে লম্পঝম্প করছো কি পুরনো কাসুন্দি বলে, বলো না, পুরনো কাসুন্দি কোনোটাই নয়। আজকে দিনের পর দিন, রাতের পর রাত একটা মেয়েকে অন্যের ঘরে ঢুকিয়ে দিয়ে তার স্বামীর সাথে সংসার করিয়ে দেবার নাম করিয়ে তাকে দিয়ে যা যা করানোর সব করিয়ে নেবার পরে তাকে যদি এরম করে মুদের ওপর থেকে মাছিকে তুলে ফেলে দেবার মতো যেভাবে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে নিজেদের ইমেজ ক্লিন করার জন্যে, তো সেটাকে কখনোই পুরনো কাসুন্দি বলা যায় না। আর এখানে যে ডাস্টবিন থেকে উঠে আসা ক্রিয়েটার, যে নিজেই নিজের মুখে তার নিজের স্বার্থের জন্যে কোনো একটা ক্রিয়েটারকে মগজ ধোলাই করাবার জন্যে নিজেই বলছে যে পরকীয়া হচ্ছে লিগাল, তো সে এখন প্রপাগান্ডা তৈরি করার চেষ্টা করছে যে আমরা নাকি পরকীয়াকে সমর্থন করছি। লজ্জাও করে না। লজ্জা হবে কি করে, কারণ যেখান থেকে উঠে এসছে সেরকম কর্মকাণ্ডই তো করছে, এর থেকে ভালো জিনিস আর কি করতে পারে?
এর থেকে ভালো জিনিস আর কি করতে পারে? ভালো যদি করতেই পারতো তাহলে প্রথমেই মেয়েটাকে বলতো তুই সরে যা, এর মাঝখানে ঢুকিস না, তুই ইউজড হবি, ব্যবহার হবি, তোর কোনো ভবিষ্যৎ থাকবে না এই ভালোবাসার মধ্যে, তিনজনের মধ্যে। কিন্তু তাকে দিনের পর দিন ব্যবহার করে গেছে, শুধু তাকে না, তিনটে ছেলে মেয়েকেই ব্যবহার করেছে, সাথে তাদের পরিবারকেও এখন ব্যবহার করছে। তো বুঝতে পারলে বুঝবেন, এদের থেকে দূরে থাকতে পারলে থাকবেন, না হলে অধঃপতনে চলে যাবেন।